তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল কিডস অফ দিজা। তো আজকে আমরা গেছি নিকো পার্ক। দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে নিকো পার্ক। আর ওই যে আসার সময় গাড়ি করে ভিডিওটা ভুল করে ডিলেট হয়ে গেছিলো, তো এর জন্য ওইখান থেকে আমরা আর স্টার্ট করিনি। আর এখানে দেখতে পাচ্ছ আমরা এসে লাইনে দাঁড়িয়ে আছি ঢুকবো বলে। তো ঢোকারও একটা লাইন রয়েছে, টিকিট মিকিট তো কাটা হয়ে গেছে। আর এখানে যে জেন্টস অ্যান্ড গার্লস আলাদা ওয়াশরুমও রয়েছে, মানে বাথরুম রয়েছে আলাদা। আর এই দেখো আমরা পৌঁছে গেছি ভেতরে। এখন আমাদেরকে হাতে কি একটা যেন পড়াবে একটা লোক বললো। তো ঠিক আছে, আমরা এখন একটা লাইনে গিয়ে পৌঁছে গেছি। এখন আমাদেরকে এখনো পড়ায়নি বা পড়াবে। সবাইকে ডান হাতে পড়াবে ব্যান্ড, আর ব্যান্ডটা একটুকু খোলা যাবে না, তো না একটুকু খোলা যাবে না। আর আমরা এখনো ব্যান্ড পড়িনি, পড়তে যাচ্ছি ব্যান্ডটা। এখন লাইনে দাঁড়িয়ে ব্যান্ড পড়তে যেতে হবে আমাদেরকে। তো আমরা এখন এই দেখতে পাচ্ছ সবাই ব্যান্ড পড়েছি, ফ্যামিলিতে যারা যারা রয়েছে সবাই হাত দেখে। এখন আমাদের তোলার বাড়ি হয়ে এসে 1 2 3 এন্ড গো। তো আমরা তুলে ফেলেছি, দেখেইছো ফ্যামিলিতে যারা যারা ব্যান্ড সবাইকে ব্যান্ড পরাবে। আর কোনো কোনো মানুষদেরকে গ্রিন গ্রিন মানে সবুজ কালারের ব্যান্ড পরিয়ে দিচ্ছে, কিন্তু জানি না কোনো মানুষদেরকে কেন সবুজ কালারের ব্যান্ড পরাচ্ছে। হয়তো তাদেরকে জলে নামার জন্য বারণ করছে, তাই হয়তো সবুজ সবুজ কালারের ব্যান্ড পরাচ্ছে, কিন্তু আমি আদেও জানি না, যা পারলাম তাই বললাম। আর এখানে যে ব্যান্ডটাকে পরালো না, তোমরা একটুকু খুলবে না, যদিও নষ্ট হয়ে যায় তোমরা ব্যাগে ঢুকিয়ে নেবে, তারপরে তারপরে তোমরা নিয়ে চলে যাবে। আর তোমরা যখন বেরোবে না, মানে ঘোড়া তারপরে ঘোড়া ফোড়া হয়ে গেলে তোমরা যখন আবার বেরোবে বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য, যখন বেরোবে তখন একটা লোক বেরিয়ে কালো কালো হাতে কাজে দিয়ে কেটে দেবে। মানে এখন চালু হয়নি, মানে স্নান করেছি আমরা, স্নান করেছি আমরা দুটো থেকে স্নান করা আমরা স্টার্ট করেছি। তারপর ট্রেনটা তো চালু হয়, নামিয়ে দিয়েছে আমাদেরকে, দেখতে পেয়েছে। তারপরে এখন আমরা যাচ্ছি হলো মানে কোথায় যাচ্ছি আমি কি বলবো, এখন জাস্ট আমরা কোথায় যাচ্ছি দেখি। চলো আগে আগে গিয়ে হয়তো লকারে জামা কাপড় রাখতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা রাইড করবো তখন তো অনেকে আমরা ব্যাগ নিয়ে করতে লাগবে, এই জন্য আমরা এখন লকারের দিকে যাচ্ছি। লকার চাবি আমাদের মানে চাবি আমাদের হাতে দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি। এখন আমরা যাচ্ছি লকারে, ওখানে গিয়ে ব্যাগ ফ্যাগ রেখে আবার আমরা কটা রাইড করবো, মানে যেগুলো যার যে রাইড মধ্যে যে রাইডের মধ্যে জল না থাকে সেই সব রাইড চড়বো আমরা। এখনো ড্রাই রাইড চড়বো ড্রাই। তো এখন গেছে লকারে, আমরা এদিকে দাঁড়িয়ে আছি, এই চলে এসছে দেখতে। তারপরে আমি বলছিলাম যে চলো চলো, না মানে শুকনো রাইডগুলো চড়ে নি, তারপরে আমরা ওই জলের জায়গায় যাবো। তো দেখতেই পাচ্ছ। আর তারপরে না
এত জল টেস্টটা বেশি আর এত গরম লাগছিল তো আমার, এর জন্য কি করেছি, তারপরে জল জল টেস্টটা বেশি, জল কিনে আমি জল খেয়েছি, তারপর তো তারপরে এর জন্য এত গরম লাগছিল, তারপরে লাস্টে গেছিল 14 খানা রাইড, আমরা পুরোটা চড়তে পারিনি। আর আমরা এখন বোটে বসেছি, বোট, আর আমি জানতাম না যে ভেতরটা এত ভয়ঙ্কর হবে। আর আমি যেখানে যাই আমার এই বিচ্ছু আমার সাথে, মানে আমরা দেখলে তো এই দাদাটা হলো আমার বিচ্ছু মামা, তো বিচ্ছু মামার সাথে আমি যা করি বিচ্ছু মামার সাথে করি। আজ এই প্রথম দশমে বিচ্ছু মামার সাথে প্রথমে প্রথমে সিটে বসেছি, প্রথমে সিটে বসলাম। আর ভেতর ঢুকতে না ঢুকতে তো ভয়ঙ্কর জিনিস না, অনেক কিছুই রয়েছে এখানে, আমি তো ভয় করে দেখছিলাম না। আর একটু আমি তাই দেখছিলাম যতটা পেয়েছি তাও ভয় করে দেখেছি। আমি যে ছোট বোনও আছে না, আমাদেরটা ঘোরা না এটা ঘোরাও, এটা ঘোরাও, স্পিডে ঘোরাও, এবার কিন্তু মাথা ঘুরিয়ে যাবে। আঙ্কাল স্টার্ট করুন, স্টার্ট করুন।
জানি জানি এখন তালা দেওয়া তো বনু রিও কি করছে বনু রিও কি করছে রিও তাই ওহো জল এই যে মনা দি হাই কোনটা রে ওয়াটার কোস্টার নিচে রাখা ঘরে তো তালা দেওয়া অনেকক্ষণই চড়েছিলাম আমরা স্লিপ, আর এত মজা করেছি কি বলবি তোমাদেরকে, তো দেখতে পেরেছো তোমরা এত মজা।